আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত PNIS হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হিরণ বিশ্বাস, সহকারী শিক্ষক, চারু ও কারুকলা। আজকে আমি তোমাদেরকে একটি বেলুন আঁকা শেখাব। আমি আবারও বলছি, আজকের বিষয়বস্তু হচ্ছে বেলুন রংসহ ক্লাস 9-7। আশা করি তোমাদের কাছে এটি খুব ভালো লাগবে। আমি যখন আঁকতে শুরু করব তখন তোমরাও খাতা পেন্সিল নিয়ে আঁকতে শুরু করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি সোজা দাগ দেব, তারপর অর্ধেক গোল করে আমি এভাবে উপরের দিকে একটা দাগ দেব, তারপর নিচের দিকে আমি ছোট্ট একটা ইউর মতো আর এখান থেকে আমি এখানে দাগ টেনে নিয়ে দিব। একইভাবে এই পাশ থেকেও আমি একই কাজ করব, এখান থেকে এখানে দাগ টেনে নিয়ে দিব। তারপর আমি এই সোজা দাগটা মুছে ফেলব। আমি নিচের এই জায়গাটা এভাবে এই পাশে একটা দাগ দিব, তারপর এই পাশে একটা দাগ দিব, দাগ দিয়ে আঁকা বাঁকা লাইন করে এভাবে মিলিয়ে দিব। এখানে দুটো দাগ দিয়ে দিব, তারপর এখানে সুতো দিয়ে বাঁধা থাকে এজন্য একটা সুতো এরকম দেখিয়ে দিব। এখন আমরা কি করবো, এটাকে একটু ডেকোরেশন করবো। তোমরা যে কোনোভাবে ডেকোরেশন করতে পারো, তাই আমার মতো করতে পারো। দেখলে তো বন্ধুরা কিভাবে আমি খুব সহজেই একটি বেলুন এঁকে ফেললাম। এবার আমি তোমাদেরকে কিভাবে রং করতে হয় সেটি দেখাবো। তাহলে চলো বন্ধুরা দেখো, প্রথমে আমি ভিতরে হলুদ রং ব্যবহার করেছি। তোমরা চাইলে হালকা যে কোনো কালার ইউজ করতে পারো, যেমন গোলাপি, তারপর হালকা বেগুনি, এরকম কিছু একটা ব্যবহার করতে পারো। তারপর এগুলোর ভিতরে তোমাদের ইচ্ছা মতো রং দিতে পারো। আমি এখানে সবুজ দিয়েছি, এখানে লাল দিয়েছি, এখানে নীল দিয়েছি, এখানে পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক কালার দিয়েছি, এখানে হালকা বেগুনি কালার দিয়েছি। এভাবে তোমরা চাইলে রং করতে পারো বা তোমাদের ইচ্ছে মতো রং করতে পারো। আর এটা তোমরা এক্সামটা করে শনিবারে জমা দিবে। তোমাদের প্রত্যেক শনিবারে এক্সামটা জমা দিতে হয়, সেরকমই এটাও তোমরা শনিবারে স্কুলে জমা দিয়ে যাবে। আর যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এখানে আমার নাম দেওয়া আছে এবং ফেসবুক আইডিটা আছে, আবার এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমরা যদি বাসায় এটি বারবার অনুশীলন করো তাহলে তোমরা খুব সহজে এটি করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।